NIDFN লেখার পরও এনআইডি কার্ড পাওয়া যাচ্ছে না। অনেকেই এরকম কমপ্লেন করছেন যে ভাই NIDFN লেখার পরও এনআইডি কার্ড পাচ্ছি না, সো এখন কি করতে পারি, করণীয় কি? সো আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। সো এখানের মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে এনআইডি লিখে সার্চ করলাম, তারপর এনআইডি যে এনআইডি gov.vd এই ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর একটু বাম দিকের উপরের কর্নারে এনআইডি অনলাইন সার্ভিস লেখা রয়েছে, ওখানে প্রেস করবেন। প্রেস করলে এইরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এখান থেকে রেজিস্ট্রেশন করুন, এখানে ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে NIDFN ক্যাপিটাল লেটারে লিখে ফর্ম নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? তারপর এখান থেকে আপনাদেরকে ক্যাপচারটা পূরণ করতে হবে একদমই নিচের দিকে। তারপর এখানের মধ্যে জন্ম সালটা, জন্ম মাসটা ক্লিয়ারভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? তো তারপর ক্যাপচারটাকে পূরণ করতে হবে। আমি ক্যাপচারটাকে পূরণ করার চেষ্টা করছি, ক্যাপিটাল লেটারে হলে ক্যাপিটাল লেটারে, স্মল লেটারে হলে স্মল লেটারে। সো এগুলো দেওয়ার পর যখনই আমি সাবমিট বাটনের উপর ট্যাপ করছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা করুন, এখানে এক্স হবে। আচ্ছা, সাবমিট বাটনের উপর ট্যাপ করা মাত্র জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বার ভুল দিয়েছেন, এইরকম লিখে আসতেছে। এইরকম লেখাটা বারবার কিন্তু উইন্ডোটা পপ আপটা দেখায়, এই পপ আপটার কারণেই কিন্তু আমরা মূলত সমস্যায় আছি। সো এখন আসলে মূলত এটার সলিউশন কী? যারা এখন পর্যন্ত SMS পান নাই আপনারা কী করবেন, বা এখন পর্যন্ত ফর্ম নাম্বার দিয়েও কাজ হচ্ছে না আপনারা কী করবেন? সো আপনাদের বিষয়টাই বলছি বারবার, আমি ট্রাই করতেছি, ক্যাপচারে ভুল করেছি, এখন আমি আবারও ক্যাপচারটাকে সঠিকভাবে খেলাপ করে ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। সো MG7YA, সো এটা দিয়ে দেওয়ার পর আবারও বলতেছে একই কথা। এখন আমরা কী করবো? এখন হচ্ছে আমরা ব্যাক করে বাহির হবো, ঠিক আছে? আমরা ব্যাক করে বাহির হয়ে গুগলে চলে আসলাম, তারপর আবারও NIDFN লিখে সার্চ করলাম, তারপর আবারও যে জায়গায় গিয়েছিলাম ঠিক সেই জায়গায় আমাদেরকে আবারও প্রবেশ করতে হবে। সো আমরা একই জায়গায় আবারও প্রবেশ করলাম, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন না, এখান থেকে হোমে যেতে হবে, ঠিক আছে? এখানে আসলে হবে না, এখান থেকে হোম পেজে যেতে হবে। এখান থেকে হোম লেখা রয়েছে, থ্রি লাইন থেকে হোমে চলে আসলাম। হোমে চলে আসার পরে একটু নিচের দিকে গেলেই আপনারা এই যে আইকনটা, এই আইকনে আপনাদেরকে প্রেস করতে হবে। এটা হচ্ছে মতামতের একটি অপশন, এখান থেকে মতামত জানাতে হবে। আমি একটি বিষয় ডিসক্রিপশনে লিখে রাখছি, ওইটা এখানে প্রেস করলে দেবেন। প্রথমে নাম, তারপর নাম্বার, একটি সচল মোবাইল নাম্বার দেবেন, তারপর একটি ইমেল অ্যাড্রেস, এগুলো দিতে হবে। তারপর এখানের মধ্যে আমি যে লেখাটা লিখে রাখছি 1000 সংখ্যার একটা লেখা, আমি অবশ্য ভিডিও ডিসক্রিপশনে লিখে দিয়েছি, ওই লেখাটা এনে এই লেখাটা, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লেখাটা আপনারা টোটালি কপি করে নেবেন। আমি যেভাবে কপি করছি ঠিক সেভাবেই কপি করে নেবেন। এখান থেকে শুধুমাত্র আপনাদেরকে দুটি বিষয় পরিবর্তন করতে হবে, একটা হচ্ছে জন্ম সাল, জন্ম মাস, জন্ম বছর, এটা মানে ডেট অফ বার্থ, আর হচ্ছে আপনার ফর্ম নাম্বার, এটা পরিবর্তন করতে হবে। আর আরেকটি বিষয় পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে যে আপনার স্লিপের মধ্যে যে তারিখটা লেখা, অর্থাৎ ভোটার তালিকার যে মানে ভোট তোলার যে তারিখটা সেটা পরিবর্তন করতে হবে। এখানে দেখুন তো লেখা আছে ছবি তোলার তারিখটা আপনাকে পরিবর্তন করে দিতে হবে। এটা আপনি আপনার এডিট করে এভাবে পরিবর্তন করে দেবেন, আপনার তারিখটা আপনি দিয়ে দেবেন, সেটা স্লিপে পেয়ে যাবেন। তারপর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন যে ফর্ম নাম্বারের জায়গায় আপনার ফর্ম নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপর আপনাকে যেটা করতে হবে, ক্যাপচারটা পূরণ করে আপনাকে জাস্ট এটাকে সাবমিট করতে হবে। সো আমি ক্যাপচারটা পূরণ করে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি ছবিতে যে ক্যাপচারটা রয়েছে, সো ক্যাপচারটা আমি পূরণ করতেছি, 7CHMP, আচ্ছা, এখানে সাবমিটের উপর ট্যাপ করবেন। সো সাবমিটের উপর ট্যাপ করলে দেখুন কী আসে, আমি দেখাচ্ছি আবারও, দেখুন ভালো করে দেখে নেবেন। প্রথমে একটু চোখ বুলিয়ে আপনার নামটা সঠিকভাবে দেবেন, যেটা যেভাবে আছে জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট, ঠিক সেভাবেই দেবেন। তারপর মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারে অবশ্যই আপনাকে মেসেজ করে এনআইডি পাঠিয়ে দেওয়া হবে। সো এখান থেকে ইয়ে করে আপনি সাবমিটের উপর ট্যাপ করবেন। সো সাবমিটের উপর ট্যাপ করলে এটা কিন্তু চলে যাবে। সো এখন আমি মূলত সাবমিট করলাম না, কারণ হচ্ছে আমার সাবমিট করার প্রয়োজন নাই, সেই জন্য আমি সাবমিট করলাম না, আপনি সাবমিট করে দেবেন। সো তারপর এখান থেকে আবারও একই ওয়েবসাইটে চলে আসলাম, এখানে আসার পর একটু উপরের দিকে দেখুন কন্ট আস লেখা রয়েছে, এখানের মধ্যে প্রেস করবেন। সো কন্ট আসে প্রেস করলে কী হবে, এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই মেসেজটা করলে মূলত কোথায় যাবে, এটাতে সাবমিটে প্রেস করলে কোথায় যাবে, এই মেসেজটা কোথায় যাবে, এই মেসেজটা যাবে নির্বাচন ভবন, 7 and 8 number floor, ডাক আগারগাঁও, ঢাকা, এত এত এত, এই এই ঠিকানায় যাবে। অর্থাৎ ঢাকা আগারগাঁও যে হেড অফিস নির্বাচন ভবন, সেখানে যাবে 7 number and 8 number floor। তারপর একই মেসেজ আপনাদেরকে এই ফেসবুক পেজে করতে হবে,
ফেসবুক পেজেও একই মেসেজটা করতে হবে। করলে কিন্তু আপনাদের যেটা হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে নির্বাচন কমিশনের সবথেকে বড় সার্ভার বা বড় সাইট বা ফেসবুক পেজ। তো একই মেসেজটা আমি কপি করে এনে এখানের মধ্যে আবারও পেস্ট করে দিয়ে দিতে পারি। এখানের মধ্যে যদি আপনি ইয়ে করে দেন, মানে মেসেজটা করে দেন, সেক্ষেত্রে তারা এটাকে রিভিউ করবে। এই মেসেজটাকে রিভিউ করে তারা দেখবে যে আসলে আপনার ওইটা কী পর্যায়ে রয়েছে। যদি তারা পেয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডিটি মেসেজের মাধ্যমে, ফেসবুকের মেসেজের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবে। ঠিক দেখুন, আমি যেভাবে মেসেজটা করলাম ঠিক সেভাবেই আপনারা মেসেজটা করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আপনাদের কাজ। আপনারা যারা এখন পর্যন্ত, আপনারা যারা এখন পর্যন্ত পান নাই, আপনাদের কাজ হচ্ছে এটাই, ঠিক আছে? সো আপনারা যারা বারবার NIDFN লিখে ট্রাই করছেন, বারবার NIDFN লিখে ট্রাই করছেন, কাজ হচ্ছে না, আপনারা এটা করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা 105 কল করতে পারেন। আশা করি 105 কল করলে তারা এখন বর্তমানে বিজি না, বর্তমানে একটু ইয়ে আছে তারা, তারা চাইলে অবশ্যই আপনার কলটি ধরতে পারবে, আর অবশ্যই ধরবে, আপনারা ট্রাই করে যাবেন। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা যারা এখন পর্যন্ত SMS পান নাই, আপনাদের কাজ হচ্ছে এটাই। আর যদি এটা করার পরও আপনার মনে হয় যে আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ডিরেক্ট আপনার নির্বাচন অফিসে চলে যাবেন, ঠিক আছে? আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কথা হাফেজ।